হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ আজকের এই ভিডিও যে সিরিজটা আমি তৈরি করছি অনেকগুলো ভিডিও আসে থাকবে তোমাদের প্রাইমারি টেট বেঙ্গল প্রাইমারি টেটের পেডাগগি ইংলিশ পেটাগির ওপরে সো প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে কিন্তু ডিফারেন্ট পেটাগির যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমি নিতে থাকবো পরপর আসতে থাকবে যতদিন শেষ না হয় পেটাভোগি তারপরে অন্যান্য এমসি বা যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করানো হবে আগে পেটাভাগিটা পুরো শেষ হবে তারপরে ঠিক আছে সো ভিডিওগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান দেখতে থাকো সো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যে যেই ভিডিওটা দেখছো সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে তো আজকের ভিডিওতে আমরা দেখবো ব্লুমস ট্যাক্সোনমি ঠিক আছে তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টাইপের দেখবো যে হোয়াট ইজ ব্লুম ট্যাক্সোনমি এটা কিসের জন্য তৈরি করা বা এটা কী সেই সম্বন্ধে দেখব দেখো ইফ লার্নার্স ক্রিয়েট দেয়ার ওন মিনিং ফ্রম পাস্ট

অল্প একটু আলাদা ডিফারেন্ট একটু বুঝতে পেরেছি সবথেকে ইনফরমেশন যেই ইনফরমেশনটা তাদের প্রোভাইড করা হয়েছে বা তাকে প্রোভাইড করা হয়েছে সেটা কি স্লাইটলি অন একটুখানি ডিফারেন্টভাবে সে বুঝতে পেরেছে যদি নিজে নিজেই সেটা ক্রিয়েট একটা করে তাই নিজের মনে মনেই ঠিক আছে সো এখানে দেখো কী বলছে ব্লুমস্ট ট্যাক্সোনমি ইজ ক্রিয়েটেড ফর টিচার্স টু মেক দে স্টুডেন্টস লার্ন প্রপারলি ব্লুমস ট্যাক্সোনমি তৈরি করা হয়েছে ক্রিয়েটেড ফর টিচার্স টিচার টিচার টিচার্সদের জন্য টু মেক স্টুডেন্টস তাদের যে স্টুডেন্টস রয়েছে তাদেরকে লার্ন প্রপারলি প্রপারলি সঠিকভাবে শেখানোর জন্য বাট কিন্তু তার টিচার্স হ্যাভ টু ডেভেলপ লার্নিং ম্যাটেরিয়ালস টিচার্সদের কি করতে হবে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে দ্যাট যেটা কি উইল টেক দ্য লার্নার্স যারা শিক্ষার্থী রয়েছে তাদের কি করে কোথায় নিয়ে যাবে ফ্রম দ্য বটম একদম তলার থেকে কি করবে টু দ্য টপ মানে একদম শীর্ষে নিয়ে যাবে ঠিক আছে সো এটা বুঝতে পারলে ব্লুমস্ট ট্যাক্সোনমি জিনিসটা কী জন্য তৈরি করা এবার দেখো এখানে ক্লাসিফিকেশান কী কী ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে দেয়ার আর থ্রি ক্যাটাগরিস অফ ব্লুমস্ট ট্যাক্সোনমি নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি পঁয়ষট্টি বলছে এখানে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটা কি করা হয়েছিল তো এটা করা হয়েছিল আর কি বাই ব্লুমের দ্বারা এটা করা হয়েছিল দে আর থ্রি ক্যাটাগরিজ তিনটে ক্যাটাগরি এখানে রয়েছে দেখো কগনিটিভ সাইকোমোটোর অ্যান্ড এফেক্টিভ এখানে দেখো কগনিটিভ সাইকোমোটর অ্যান্ড এফেক্টিভ এখানে রয়েছে ঠিক আছে লার্নিংয়ের জন্য তিনটে এখানে ক্যাটাগরিতে ভাগ করেছে তিনটে ক্যাটাগরিটা এখন ডিটেলসে আলোচনা করব। সো প্রথমে দেখো যেটা রয়েছে কগনিটিভ হোয়াট ইজ দ্য মিনিং অফ কগনেটিভ কগনিটিভ জ্ঞান সম্বন্ধীয় কোনো একটা ব্যাপার সেটাকেই বলা হয় কগনেটিভ সো কগনেটিভের মধ্যে কী রয়েছে মেন্টাল অ্যাবিলিটিস আমরা কগনেটিভ পার্টটার মধ্যে মেন্টাল অ্যাবিলিটিস দেখবো আমাদের মানসিক মেন্টাল ঠিক আছে মস্তিষ্কের যে অ্যাবিলিটি রয়েছে আমাদের মেন্টাল অ্যাবিলিটি মানে সক্ষমতা কতটা রয়েছে সেটা নলেজ জ্ঞান নোয়িং কোনো কিছু জানা ঠিক আছে বা যে কোনো কিছু আমরা জানতে পারবো সেটা কেন হলো কীভাবে হলো সেগুলো জানা অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটি কোনো কিছু আমাদের চিন্তা ভাবনার যে ক্ষমতা রয়েছে সেটা নিয়ে আমরা কগনিটিভের মধ্যে আমরা দেখবো কগনিটিভ বলতে জ্ঞান সম্বন্ধীয় যে পার্টটা ক্যাটাগরিটা তৈরি করেছে ঠিক আছে সেটার মধ্যে আমরা দেখব তারপর দেখো টু যেটা ক্যাটাগরি নাম্বার টু যেটা রয়েছে সাইকোমোটর সাইকোমোটর কি সাইকোমোটর হলো মানসিক কোন সম্বন্ধীয় একটা জিনিস সাইকোমোটর এখানে মোটর স্কিল মোটর স্কিল অর ফিজিক্যাল স্কিল এখানে মোটর স্কিল রয়েছে মোটর স্কিল অর ফিজিক্যাল স্কিল ঠিক আছে তারপরে দেখো এফেক্টিভ যেটা রয়েছে এফেক্টিভ এখানে এফেক্টিভ বলতে অ্যাফেক্টিভ এ এফএ সিটিআই ভি ই সঠিক উচ্চারণটা অ্যাফেকটিভ অ্যাফেক্টিভ বলতে আবেগ সম্বন্ধ মানে সম্বন্ধীয় কোনো একটা জিনিস ঠিক আছে আবেগ সম্বন্ধীয় এফেক্টিভ এখানে অ্যাফেক্টের যে ভাবটা ইউজ করো সেটা কিন্তু না এটা কিন্তু নাউন হিসাব নাউন যেটা রয়েছে অ্যাফেক্টিভ সেটা কিন্তু মিনিংটা অর্থটা কিন্তু আলাদা পুরোটাই ঠিক আছে তারপরে দেখো এখানে কী রয়েছে ফিলিংস রয়েছে অ্যাটিটিউড রয়েছে ইমোশনস অ্যান্ড ভ্যালিউস ইমোশনস রয়েছে ভ্যালিউস রয়েছে মূল্য রয়েছে ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব এর পরপর দেখো এখানে পার্ট যেটা প্রথমে যেটা রয়েছে কগনিটিভ ডোমেইন ডমেইন বলতে ক্যাটাগরি যেটা ঠিক আছে কগনিটিভ যেটা যে টাইপটা রয়েছে সেই টাইপটা তারপরে দেখো কগনিটিভ টাইপটা দেখব পুরোটা তারপরে সাইকোমোটর ডোমেনটা দেখবো পার্টটা যেটা রয়েছে তারপরে অ্যাফেক্টিভ ডোমেনটা দেখবো আর লাস্টে যে কনক্লুশন কী রয়েছে সেটা দেখবো সো ভালোভাবে কিন্তু দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করবি কী কী রয়েছে কগনিটিভ ডোমেনের মধ্যে কী রয়েছে নলেজ আর এটা দেখো আমাদের কিন্তু প্রথম ঠিক আছে আমরা বটম টু টপ আমাদের যাব এখানে দেখো এখানে কিন্তু একদম প্রিমিটিভ স্টেজ এখানে এখান থেকে ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে উঠবে ঠিক আছে সো দেখো সব প্রথমে যেটা আছে কগনেটিভ ডমিনের মধ্যে যা যা রয়েছে প্রথমে রয়েছে নলেজ নলেজ গ্যান রিমেম্বার প্রিভিয়াসলি লার্ন ম্যাটেরিয়াল অ্যান্ড ইনভলভস রিকগনিশন অ্যান্ড রিকল অফ ইনফর্মেশন সেখানে বলছি রিমেম্বার মনে করতে হবে প্রিভিয়াসলি লার্ন ম্যাটেরিয়াল আমরা প্রিভিয়াসলি মানে আগে যেগুলো শিখেছি যে ম্যাটেরিয়ালগুলো বিষয়বস্তুগুলো শিখেছি সেগুলো রিমেম্বার করতে হবে অ্যান্ড ইনভলভস ইনভলস হতে হবে রিকগনিশান রিকগনিশান মানে কি কোনো কিছু বুঝতে পারা ঠিক আছে রিকগনিশান কোনো স্বীকার করা বা বুঝতে পারা এরকম একটা কিছু ইনভলভস রিকগনিশান অ্যান্ড রিকল অফ ইনফর্মেশন যে ইনফরমেশান রয়েছে সেটা স্মরণ করা রিকল করা তারপরে দেখো নাম্বার টু যেটা রয়েছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশনের মধ্যে কী রয়েছে গ্র্যাপ দ্য মিনিং অর ম্যাটেরিয়াল শোন বাই ইন্টারপ্রেটিং ট্রান্সলেটিং অর সামারাইজিং ইট গ্র্যাপস আমাদের কি করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে বুঝতে হবে দ্য মিনিং যে মিনিংটা রয়েছে ওর ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালটা রয়েছে শোন বাই মিনিং অর ম্যাটেরিয়াল শোন বাই যেটা দেখানো হয়েছে কী কিসের মাধ্যমে আমাদের বুঝতে হবে সেটা কি বাই ইন্টারপ্রেটিং ইন্টারপ্রেটিং মানে কি ব্যাখ্যার মাধ্যমে ট্রান্সলেটিং কোনো কিছুর অনুবাদ করে অর সামারাইজিং ইট সামারাইজ করে বলতে কোনো একটা বড় জিনিস সেটাকে ছোটো করে লেখা বা বলা সেটাকে সামারাইজ করা হয় ঠিক আছে বড়ো একটা কোনো একটা ধরো প্রোজ বা এসে রয়েছে এটা ছোটো করে কোনো একটা বড়ো ঘটনা ছোটো করে বলা তারপরে দেখো অ্যাপ্লিকেশন ঠিক আছে নাম্বার থ্রি রয়েছে অ্যাপ্লিকেশন এখানে কি করতে হবে ইউজ অর অ্যাপ্লাই নলেজ এখানে আমাদের ইউজ করতে হয় ব্যবহার করতে হবে অ্যাপ্লাই করতে হবে কি নলেজ জ্ঞান পুট থিওরি ইন্টু প্র্যাকটিস আমাদের প্র্যাকটিসের মধ্যে কি থিওরি আমাদের পুট করতে হবে ধরো আমরা কোনো কিছু করছি প্র্যাকটিক্যাল কোনো কিছু করছি প্র্যাকটিস করছি তার মধ্যে কি করতে হবে আমাদের থিওরি যেটা রয়েছে পড়ার মধ্যে যেটা রয়েছে ম্যাটেরিয়াল যেগুলো আমরা পড়েছি বইয়ের থেকে বা যে কোনো জায়গার থেকে সেটা আমাদের সেখানে পুট করতে হবে ইউজ করতে হবে তারপরে দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস বলতে মূল্যায়ন করা সো এখানে দেখো বলছে ব্রেকডাউন ম্যাটেরিয়াল ইন্টু ইটস কম্পোনেন্ট পার্টস আমাদের কী করতে হবে যে ম্যাটেরিয়াল ধরো বড় একটা ম্যাটেরিয়াল রয়েছে সেটাকে আমাদের কি ছোট ছোট পার্টে আমাদের ভাগ করে নিতে হবে ম্যাটেরিয়ালটা পুরো ঠিক আছে কোনো একটা বিষয়বস্তু বা ম্যাটেরিয়াল যেটা আমাদের ছোটো ছোটো পার্টে ভাগ করে নিতে হবে ছোটো ছোটো কম্পোনেন্টস পার্টে সো দ্যাট যেটা করে কী করতে পারবো আমরা ইটস অর্গানাইজেশনাল স্ট্রাকচার মেবি আন্ডারস্টুড যে এটা কি গঠন স্ট্রাকচার এটা কীভাবে তৈরি হয়েছে ঠিক আছে সেই অর্গানাইজেশনাল বা সাংগঠনিক যেটা ভেতরকার একজন স্ট্রাকচার রয়েছে সেটা কি করতে হবে মেবি আন্ডারস্টুড সেটা বুঝতে পারা যাবে তারপরে দেখো নাম্বার ফাইভ সিনথেসিস হাট ইস দ্য মিনিং অফ সিনথেসিস বলতে সংশ্লেষণ ঠিক আছে সংশ্লেষ করা সংশ্লেষণ করা সেটাকেই বলা হয় সিনথেসিস সো এখানে দেখো কি বলছি সিনথেসিসের মধ্যে আমাদের কী করতে হবে পুট কম্পোনেন্ট পার্টস ব্যাক টুগেদার টু ফর্ম আ নিউ হোল সো এখানে যে আমরা আগের পার্টটা যেখানে দেখলাম যে ফোন নাম্বার পয়েন্টের ফোন নাম্বারের পয়েন্টে দেখলাম যে অ্যানালাইসিসের মধ্যে আমরা কী করতে হবে যে বড় যে ইটা রয়েছে এটা ছোটো ছোটো পার্টে আমরা এখানে কিন্তু ভাগ করে নিচ্ছি এবার এর মধ্যে কি করতে হবে তারপরে দেখো সিন্থেসি বিশ্লেষণ করার মধ্যে কী বলছে পুট কম্পোনেন্ট পার্টস যে কম্পোনেন্ট পার্টসগুলো রয়েছে ব্যাক টুগেদার আবার সেগুলো কি একসাথে করতে হবে টু ফর্ম আ নিউ হল এবার নিজের মতো করে তুমি তুমি একটা জিনিস পড়লে আগেরটার মধ্যে দেখতে পাচ্ছ দেখো আগেরটা তুমি কোনো কিছু পড়লে অ্যাপ্লাই করলে ঠিক আছে তারপরে কি সেটাকে অ্যানালাইসিস করার সময় কী হচ্ছে সেটাকে বড়ো পার্টটাকে সেটা ছোটো ছোটো টুকরো করে বা পার্ট করে তুমি কম্পোনেন্টগুলো তোমার নিজের মতো করে তুমি স্ট্রাকচারালি তুমি সেটা বুঝতে তার ভেতর স্ট্রাকচারটা কী রয়েছে এবার সেটাকে আবার কি তোমার নিজের মতো করে পুট কম্পোনেন্টস পার্টস ব্যাক টুগেদার একসাথে করতে হবে টু ফর্ম আ নিউ হোল তুমি ধরো কোনো একটা জিনিস শিখলে তুমি একটা ধরো কোনো একটা জিনিস শিখলে এবার সেটাকে তুমি তুমি নিজের মতো করে তুমি পার্ট পার্ট করে ভাগ করে নিলে এবার সেটাকে তুমি আবার একসাথে তোমার তোমার মনে রাখতে হবে সেটা ভাই তুমি তোমার মতো করে যেভাবে তোমার মনে থাকে বা যেভাবে বুঝতে পারো বা যেটা বোঝো ভালোভাবে যেটা অ্যাকচুয়াল যেটা রয়েছে সেটা তোমার নিজের মতো করে সেটা করা করতে বলা হচ্ছে এখানে ঠিক আছে সিনথেসিসের মধ্যে বিশ্লেষণ করে ঠিক আছে তারপর দেখো এভালুয়েশন এভালুয়েশন মানে কোনো কিছু এভালুয়েট মানে মূল্যায়ন করা ঠিক আছে সো এখানে দেখো বলছে জাজ দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল ফর আ গিভেন পারপাস বেসড অন ডেফিনিট ক্রাইটেরিয়া তোমাকে কী বলছে জাজ দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালটা তুমি পেলে তোমাকে প্রোভাইড করা হয়েছিল বা যেটা তুমি পড়লে যেটা বুঝলে সেটাকে তোমার জাজ মূল্যায়ন করতে হবে দ্য ভ্যালু সেটা মূল্যটা কেমন সেটা তোমার বিচার করতে হবে ফর আ গিভেন পারপাস একটা পারপাস বেসড অন ডেফিনেট ক্রাইটেরিয়া একটা ডেফিনেট একটা ক্রাইটেরিয়ার মধ্যে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার মধ্যে সেটার ভ্যালুটা তোমার বুঝতে হবে সেটা তোমার জাজ করতে হবে সেই ম্যাটেরিয়ালটার ঠিক আছে এবার এখানে লোয়েস্ট টু হাইস্ট যেটা আগেই তোমাদের বললাম কি এটা প্রথম থেকে কিন্তু এভাবে শুরু হচ্ছে ঠিক আছে এভাবে শুরু হচ্ছে আর এখানে পাঁচ নাম্বারে লাস্ট এখানে ফেস এখানে এসে শেষ এই যে কো কগনিটিভ ডমেইনটা যেটা রয়েছে সেটা এবার আমরা তারপরে দেখব সাইকোমোটোর ডমেইন সো সাইকোমোটর ডোমেনটা এখানে দেখো কতগুলো পার্ট রয়েছে পাঁচটা পয়েন্টই রয়েছে এখানে প্রথমে রয়েছে দেখো ইমিটেশন আমাদের কি কপি করতে হবে কপি অ্যাকশন অফ অ্যানাদার অ্যানাদার অন্য কারোর একটা অ্যাকশন সেটা আমাদের কপি করতে হবে অবজার্ভ আমাদের অবজার্ভ করতে হবে অ্যান্ড রেপ্লিকেট আমাদের রেপ্লি রেপ্লিকেট করতে হবে বলতে রেপ্লিকেট মানেও কপি করাই বোঝায় ইমিটেশন কপি রেপ্লিকেট একই জিনিস ঠিক আছে তারপরে দেখো পয়েন্ট টু যেটা রয়েছে ম্যানিপুলেশন এখানে সব ম্যানিপুলেশানটা কী করতে হবে রিপ্রোডিউস অ্যাক্টিভিটি অর স্কিল ফ্রম ইন্ট্রোডাক ইনস্ট্রাকশন অর মেমোরি আমাদের কি রিপ্রোডিউস তৈরি করতে হবে অ্যাক্টিভিটি কোনো কিছু অ্যাক্টিভিটি অর স্কিল কোনো স্কিল ফ্রম ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশন করা দেওয়া থাকবে নির্দেশনা অর মেমোরি যে স্মৃতি সেটার থেকে ঠিক আছে তারপরে দেখো প্রেসেশন প্রেসেশন মানে কি স্পষ্টতা বলতে পারো প্রেসেশন মানে স্পষ্টতা দেখো এখানে তারপরে কী বলছে এক্সিকিউট স্কিল রিলায়াবলি রিলায়াবেলি বলতে কি ধরো কারোর সাহায্য না নিয়ে মানে কোনো মানুষের বা যে কোনো কিছুরই সাহায্য না নিয়ে নিজে নিজে কোনো কিছু করা সেটাকে বলা হয় রিলাইভলি এক্সিকিউট স্কিল রিলাইভলি তারপর কি ইন্ডিপেন্ডেন্ট অফ হেল্প মানে কারোর হেল্প নিতে কারোর সাহায্য তুমি নিতে পারবে না ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তোমার স্বতন্ত্রভাবে করতে হবে তোমার ঠিক আছে নিজে নিজে করতে হবে তারপর দেখো যে ফোর রয়েছে আর্টিকুলেশন আর্টিকুলেশন বলতে কি স্পষ্টভাবে উচ্চারণ করা আর্টিকুলেশন বলতে কারণ তুমি বলতে পারো উচ্চারণের পার্টটা এখানে বলতে পারো আর্টিকুলেশন সেখানে দেখো বলছে কম্বাইন ওয়ান অর মোর স্কিল তোমার কি একটা এবং এরও বেশি একটার থেকেও বেশি স্কিল তোমার দক্ষতা স্কিল বলতে দক্ষতা তোমাকে কম্বাইন করতে হবে একসাথে করতে হবে ইন সিকুয়েন্স কোনো একটা শাড়ি অনুযায়ী মানে একটা কোনো লাইন থাকে লাইন অনুযায়ী বা শাড়ি অনুযায়ী উইথ হারমোনি হারমোনি বলতে একটা ছন্দের মধ্যে থাকতে হবে সেটা অ্যান্ড কনসিস্টেন্স মানে কোনো জায়গায় যাতে লাইন ধরো কোথাও গ্যাপ না পড়ে যায় কনসিস্টেন্সি থাকতে হবে সেখানে ঠিক আছে সেটা এখানে বলতো চার্টিকুলেশন তারপরে দেখো নিউট্রালাইজেশন সো এখানে নিউট্রালাইজেশন বলতে এখানে বোঝায় কি যেটা কি তুমি নিউট্রেল নিউট্রাল মানে বোঝো যেটা কি নিউট্রাল থাকে একদম এইদিকেও না ওদিকেও না নিউট্রালাইজেশন সেটাই আমাদের করতে হবে এখানে তুমি বলতে পারো যেটা কি নিষ্ক্রিয় বা মাঝামাঝি থাকবে ঠিক আছে সেটাকে আমরা নিউট্রেলাইজেশান বলি সেটাই এখানে করতে বলা হচ্ছে দেখো অটোমেটেড আমাদের করতে হবে অটোমেটেড আনকনশিয়াস মাস্টারি অফ অ্যাক্টিভিটি অটোমেটেড যেটা স্বতন্ত্রভাবে হবে আনকনশিয়াস মানে চেতনার বাইরে মাস্টারি অফ অ্যাক্টিভিটি যে কোনো কিছুর অ্যাক্টিভিটির মাস্টারি আমাদের করতে হবে অটোমেটেড আনকনসিয়াস মাস্টারি অফ অ্যাক্টিভিটি তারপরে দেখো যেটা রয়েছে অ্যাফেক্টিভ ডোমেইন অ্যাফেক্টিভ ডোমেইন যেটা রয়েছে সেটা প্রথমে দেখো রিসিভ ঠিক আছে রিসিভ যেটা রয়েছে রিসিভের মধ্যে আমরা কি করতে কী করতে পারবো ওপেন টু এক্সপিরিয়েন্স অ্যান্ড উইলিংনেস টু হিয়ার আমাদের উন্মুক্ত বা ওপেন থাকতে হবে টু এক্সপিরিয়েন্স কোনো কিছু এক্সপিরিয়েন্স করার জন্য অ্যান্ড উইলিংনেস টু হিয়ার কোনো কিছু শোনার জন্য আমাদের ইচ্ছা সেটা থাকতে হবে তারপর কি বলছে রেসপন্ড রেসপন্ডের মধ্যে কি রেসপন্ডের মধ্যে কি বলছে রিয়্যাক্ট অ্যান্ড পার্টিসিপেট অ্যাক্টিভলি আমাদের রিয়্যাক্ট করতে হবে কোনো কিছু অ্যান্ড পার্টিসিপেট অ্যাক্টিভলি অ্যাক্টিভলি আমাদের পার্টিসিপেট অংশগ্রহণ করতে হবে তারপরে বলছে ভ্যালু ভ্যালু বলতে মূল্য অ্যাটাচ ভ্যালুস অ্যান্ড এক্সপ্রেস অপিনিয়েন্স তোমাদের মূল্য আমাদের অ্যাটাচ করতে হবে যুক্ত করতে হবে অ্যান্ড এক্সপ্রেস প্রকাশ করতে হবে অপিনিয়েন্স মতামত ডিসাইড ওর্থ কোনো কিছুর মূল্য সেটা আমাদের ডিসাইড করতে হবে নির্ধারণ করতে হবে অ্যান্ড রিলিভেন্স রিলিভেন্স অফ আইডিয়াস মানে এখানে রিলিভেন্স প্রাসঙ্গিকতা অফ আইডিয়াসের মধ্যে যে আইডিয়া রয়েছে সে আইডিয়াগুলো মতামত তার রিলিফেন্স কী কী রয়েছে প্রাসঙ্গিকতা সেটা আমাদের দেখতে হবে অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তারপরে দেখো পার্ট ফোর অর্গানাইজ ঠিক আছে অর্গানাইজের এখানে কী রয়েছে রিকনসাইল ইন্টারনাল কনফ্লিক্টস ডেভেলপ ভ্যালু সিস্টেম ঠিক আছে সেখানে দেখো কী বলছি রিকনসাইল রিকনসাইল মানে কি কোনো কিছুর ধরো একসাথে রিকনসাইল করা পুনর্মিলন ঘটানো রিকনসাইল করা ইন্টারনাল কনফ্লিক্ট যে ইন্টারনাল ভেতরকার যে কনফ্লিক্ট দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্বগুলো রয়েছে সেগুলো কি আবার পুনর্মিলন ঘটানো ডেভেলপ ভ্যালু সিস্টেম আমাদের মূল্যায়ন যে সিস্টেম সেটাকে ডেভেলপ করা আর উন্নত করা ঠিক আছে তারপরে দেখো পয়েন্ট ফাইভ যেটা রয়েছে ইন্টারনালাইজ ইন্টারনালাইজ বলতে আত্মীকরণ বা ভেতরকার কোনো ব্যাপার অ্যাডপ্ট বিলিভ সিস্টেম আমাদের কি বিলিফ আমাদের যে বিলিভ বিশ্বাসের যে সিস্টেমটা রয়েছে ঠিক আছে বিলিফ সেই সিস্টেমটা আমাদের কি করতে হবে অ্যাডপ্ট করতে হবে আমাদের গ্রহণ করতে হবে অ্যাডপ্ট মানে নিতে হবে নিজের মধ্যে অ্যাডপ্ট করে নিতে হবে অ্যান্ড বিহেভ কনসিস্টেন্টলি আমাদের বিহেভ করতে হবে ব্যবহার করতে হবে কনসিস্টেন্টলি উইথ ইন্টারনালাইজড ভ্যালুস আমাদের কি নিজের আমাদের ভেতরকার যে ভ্যালু রয়েছে মূল্য রয়েছে ইন্টারনালাইজড সেগুলোর সাথে কি আমাদের কন্টিনিউ কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আমাদের কি বিহেভ করতে হবে মানে সেটা চালিয়ে যেতে হবে আর কি সেটা এখানে বলতে চাইছে সো সো এগুলোই রয়েছে এগুলো এগুলোর মধ্যে আর এখানে দেখো লাস্ট যেটা রয়েছে টেক্সট অফ কন কনক্লিউশন যেটা রয়েছে উপসংহারে এখানে আমরা পুরোটা এখানে আমরা দেখলাম এগুলো যা যা রয়েছে এবার আমরা বুঝবো লাস্টে যে মানে এগুলো এর কনক্লুশনে আমরা উপসংহারে দেখো কি বলতে পারি ব্লুমস্ট ট্যাক্সোনমি প্রথমে যেটা রয়েছে ঠিক আছে ব্লুমস্ট ট্যাক্সোনমি ইন দ্য কগনিটিভ ডোমেইন হ্যাজ রিসিভ দ্য মোস্ট অ্যাটেনশন প্রথমে আমরা যেটা দেখলাম কগনিটিভ ডোমেইন ঠিক আছে এই যে কগনিটিভ ডোমেইন যেটা রয়েছে এটা কি মোস্ট অ্যাটেনশন ঠিক আছে সবার থেকে পেয়েছে এটাই তিনটে যে ডমেইন রয়েছে এর মধ্যে বা পার্ট রয়েছে এর মধ্যে মোস্ট যেটা কগনিটিভ ডমিন অগ্নিটিভ বলতে জ্ঞান সম্বন্ধীয় যে ডোমিন সেটা থেকে বেশি রিকগনাইজেশন পেয়েছে বা অ্যাটেনশন পেয়েছে তারপরে দেখো উই নিড টু ডিজাইন সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস হুইচ এনেবলস দ্য উইকার লার্নার্স টু গেট সাকসেস আমাদের নিড টু ডিজাইন আমাদের ডিজাইন করতে হবে সিকোয়েন্স একটা সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস আমাদের যে অ্যাক্টিভিটি করবো সেগুলোর আমাদের একটা সিকোয়েন্স তৈরি করতে হয় হুইচ এনেবলস যেটা কী করবে এনেবেল করবে আমাদের সমর্থ করবে দ্য উইকার লার্নার্স যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদের টু গেট সাকসেস তারা তাদের সাফল্য পায় সেটাতে অ্যান্ড এবং দ্য স্ট্রঙ্গার ওয়ান্স এবং স্ট্রঙ্গার ওয়ানসদের টু হ্যাভ টু বি ওয়ান্স হ্যাভ টু বি চ্যালেঞ্জড ইন দেয়ার লার্নিং এবং তাদের শিক্ষার মধ্যে স্ট্রংার রয়েছে যারা যারা স্ট্রংগার আর কি পড়াশোনা যারা ভালো রয়েছে লার্নার্স যারা রয়েছে তাদের কী করতে হবে চ্যালেঞ্জ ফেস করতে হবে লার্নিংয়ের সময় অন্যান্য বিভিন্ন ধরনের সেটা বলা হচ্ছে তারপর দেখো লাস্টে টিচার্স শুড নট ট্রাই অ্যান্ড অ্যাড্রেস দ্য হায়ার লেভেলস টিচার্সদের ট্রাই করা উচিত নয় ওর বা অ্যাড্রেস করে বোঝানো উচিত নয় দ্য হায়ার লেভেলস অফ দ্য ডমেইন আনটিল দোজ বিলো দেম হ্যাভ বিন কভার্ড আমাদের কি তিনটে এখানে ডমিন রয়েছে আমাদের কি পরপর কগনিটিভ এখানে দেখো রয়েছে যেগুলো কগনিটিভ ঠিক আছে কগনিটিভ ডোমেন রয়েছে সাইকোমোটর রয়েছে এফেক্টিভ ডমেন রয়েছে আমাদের এই না আমরা কগনেটিভ বাদ দিয়ে বা সাইকোমোটর বাদ দিয়ে আমরা এফেক্টিভ ডোমিন পড়ানো স্টার্ট করলাম বা শেখানো স্টার্ট করলাম সেটা না আমাদের কি করতে হবে প্রথমে ওয়ান বাই ওয়ান এইভাবেই চালিয়ে যেতে হবে নাম্বার ওয়ান আর এগুলোর মধ্যে যেইভাবে রয়েছে ধরো নলেজ কম্পিটেনশন অ্যাপ্লিকেশান অ্যানালাইসিস এগুলো যা রয়েছে এইভাবে কিন্তু আসতে হবে আমার আর কি এভ্যালুয়েশন বললাম বোঝালাম তারপরে অ্যাপ্লিকেশান বোঝালাম তারপর আবার অ্যানালাইসিস বোঝালাম তারপরে আবার নলেজ বোঝালাম এইভাবে বোঝালে কিন্তু হবে না ওয়ান বাই ওয়ান আসতে হবে আর এইগুলো যেরকম ওয়ান বাই ওয়ান আসতে হবে এই ভেতরে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাদের ওয়ান বাই ওয়ান বুঝতে হবে ঠিক আছে উল্টোপাল্টাভাবে বুঝলে হবে না সেটা এখানে বলা হয়েছে সো এইগুলো পুরোটুকু বুঝতে পারলে আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে পুরো যে ক্লাসটা এই মাত্র যেটা দেখলে তোমরা এর মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট করবে আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রামে এই চ্যানেলটা আমার চ্যানেলটা তোমরা জয়েন হতে পারো এখানে আমি ইউটিউব ক্লাসের গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো মনে হয় সেগুলোর আমি পিডিএফ এখানে দিয়ে দিই তোমাদের সুবিধার্থে স্মার্ট বিং একসাথে লিখবে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে টেলিগ্রামে তাহলে চ্যানেলটা চলে আসবে এখানে জয়েন হয়ে যাবে সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে